বসে থাকি সারা সপ্তাহ, স্যারের কাছ থেকে এমন এমন অনেক কিছু আমরা রসদ সংগ্রহ করি যেটা সচরাচর কিন্তু আমরা আমাদের সাধারণ রুব্রিক্স গুলোর মধ্যে পাই না, বা আমাদের জ্ঞানেরও বাইরে। স্যার এত এত ভালো করে আমাদেরকে শেখান, এবং সেরকম একজন কি বলবো, একজন ফাদার ফিগার মাইন্ড মেথডে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আমরা ভীষণ লাকি যে স্যারকে আমরা আমাদের মধ্যে সপ্তাহে একদিন হলেও সম্প্রতি পাচ্ছি, এবং অনেক অনেক কিছু শিখতে পারছি, অত্যন্ত দ্রুতভাবে শিখতে পারছি। তো স্যার আমাদের মধ্যে এসেছেন, আমি সবার তরফ থেকে স্যারকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, এবং সময়ের অপচয় না করে স্যারকে বলবো যে স্যার আপনি আপনার বক্তব্য শুরু করুন। স্যার অচিন্ত চৌধুরী স্যার, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ও বলছে যে ও একা থাকতে পারে না, মানে কোনো কাজ করবে সাথে কাউকে লাগবে। আমি বললাম তাহলে তুমি অফিস যাও কি করে? বলে যে কাউকে সাথে নিয়ে যাই। বাপরে, আমরা তো একটা কাজ করাতেও লোক পাই না, কোনো একটা বাজার করাতেও বা একটা কিছু নিয়ে আসতেও লোক পাই না, ও কি করে পায়? ও সাথে কাউকে নিয়ে যায়, গাড়ি চালাবে, সাথে মিসেসকে বসে রাখবে বা ড্রাইভার নিয়ে যাবে। ওর ভেতর ভেতরে একটা কেমন যেন একটা উদ্বেগ কাজ করে, একটা ভয় কাজ করে। এগুলো কন্টিনিউয়াসলি চলছে বহু বছর ধরে ও বলছে। আমি বললাম যে তুমি কি ওষুধ খেয়েছো? আমি জানি কি উত্তর দেবে ও, তবু আমি জিজ্ঞাসা করলাম যে কি সেগুলো, হয়তো সব কিছু নেই ওর মধ্যে। ন্যাচারালি ও আমাকে বলেছে মেডোনিরাম খেয়েছি। বেশ করেছো, মেডোনিরাম খেয়েছো, কে বলেছে তোমাকে মেডোনিরাম খেতে? কেউ কেউ নাম বলল, এরা এ বলল মেডোনিরাম, ও বলল সিফিলিনাম, ও আরো বলেছে, সেগুলো ওর মধ্যে নেই। তারপরে আমি কেসটা রেকর্ডিং করা শুরু করলাম, বা তারপরেও অনেক কিছু বলে রেকর্ডিং এর পরে। যারা যারা পারবেন দুই একটা রুব্রিক বলুন কেসটা। কেসটা কিন্তু সিপিয়া, কেসটা সিপিয়া। এখানে আমি বলে রেখি, কেসটা কিন্তু সিপিয়া দিয়ে 90% ঠিক হয়ে গেছে, 90% মোরাললেস ঠিক হয়ে গেছে। তবু যেন একটু কোথাও আটকে ছিল, তখন আমি অন্য একটা ওষুধ দিয়েছিলাম, তারপরে ও 100% ঠিক হয়ে গেছে। তার মানে যে এটা সিপিয়া আমরা বলবো না তা না, এইরকম আরো অনেক কেস আছে, একটা ওষুধ আমি কমপ্লিট করতে পারিনি, দুটো তিনটে ওষুধ লেগেছে, কমপ্লিট হয়েছে, তার মধ্যে এইটা একটা, সেই জন্য এটাও কিন্তু সিপিয়া। কিন্তু ওই যে আমরা যদি মনে করি যে সিপিআই এইরকম এরকম হবে, তার মধ্যে আপনি খাঁচে খাঁচে বসিয়ে দিলেন, পারবেন না এই কেসটাকে বসাতে, বসবেন না, আপনাকে রুব্রিক দিয়েই ঢুকতে হবে। এখন দুই একজন একটু চেষ্টা করুন যে কি কি রুব্রিক হতে পারে। কমন দু চারটে রুব্রিক এখানে আছে, এটা যে কেউ পারবেন একটু বলুন সেখানে, তারপরে আমি ধরিয়ে দিচ্ছি আবার। ও যখনই কোনো কাজ করতে চায় সাথে কাউকে নিতে চায়, তাহলে যদি কারেক্ট করা যায় তাহলে ফিয়ার অ্যালোন তো হলো না, কি হলো? কোম্পানি ডিজায়ার ফর অ্যালোন হয়ে অ্যাগ্রাভেশন। চলবে এই রুব্রিকটা? হ্যাঁ ঠিক আছে স্যার, সঠিক বলেছেন স্যার, সঠিক বলেছেন, সঠিক হয়েছে স্যার। ঠিক ঠিক, তাহলে বোঝা গেল যে ফিয়ার অ্যালোনটা কি জিনিস, আর হলো কোম্পানি ডিজায়ার ফল অ্যালোন হয় না অ্যাগ্রাভেশন। তার মানে যখন ও অ্যালোন থাকে তখন অ্যাগ্রাভেশন হয়, সেই জন্য সাথে কাউকে থাকতে হয়। সাথে থাকলে ওর সমস্যাটা মিটে যায়, আর কোনো ঘাবড়ানো টেনশন কিচ্ছু থাকে না, রাইট? বরাবর একদম মিলিটারিতে বলে না, কই ডাউট কই কোশ্চেন। নেক্সট একটু এগোই, আবার বলুন কিছু একটা, স্টেপ বাই স্টেপ, মানে প্রতিটা মুহূর্ত মুহূর্ত একটা করে রুবরি হবে, প্রতিটা মুহূর্ত মুহূর্ত, মানে একটা স্টেপ মানে ঠিক একটা মুহূর্ত, একটা মুহূর্তের আমরা একটা পেয়ে গেলাম রুব্রিক। নেক্সট, এইরকম কেস বলে আগে যদি আমি বলে দেই যে মেডিসিনটা এই, তাহলে না মেডিসিনটা পড়ার মজা থাকে না, যেহেতু সিপিয়া পড়াচ্ছে সেই জন্য আমাকে বলে দিতে হচ্ছে কেসটা সিপিয়া। আর যদি সিপিয়া না হতো তাহলে কিন্তু এই রুব্রিকটা বলতে পারতেন না আপনারা, বা বলার বলতে আরো চিন্তা করতে হতো। যেহেতু আছে সেহেতু আমরা ফটাফট বলে দিচ্ছি, সেই জন্য আমি বলি যে একটা কেস নিয়ে আলোচনা করতে গেলে সবার ব্রেন খুলবে, যদি কিনা না জানি ওষুধটা, বেটার হবে। ঠিক আছে, কিছু ব্যাপার না, আবার এগোচ্ছি।
ওর যে বলার ধরন কায়দাটা লক্ষ্য করেছেন, ও কিভাবে আমাকে বলছে, ও একজন ডাক্তার আমি একজন ডাক্তার, ও জুনিয়র আমি সিনিয়র, তবু কি এইরকম কথা হবে? মনে পড়ে সে আলেকজান্ডার যখন জিজ্ঞেস করেছিল পুরুকে, তুমি আমার সাথে কিরকম ব্যবহার চাও, উত্তর দিয়েছিল রাজার মতো। তাহলে ও একজন ডাক্তার হতে পারে অসুস্থ, ডাক্তার তো মানুষ, অসুস্থ তো হবেই, তা কার কাছে সাহায্য চাইবে? আরেকজন ডাক্তারের কাছে চাইবে। তাহলে পরে ও আমার কাছে কিভাবে সাহায্যটা চাইছে, সেটা ভেরি ইম্পর্টেন্ট। মনে করুন একটু ভয়েসটা, তাহলেই হয়ে যাবে। এটা অচিন্ত্যদা লিখে দিয়েছিল দুবার তিনবার চারবার আটবার শুনতে, এই জন্য যতবার শুনবেন ততবার জিনিসটা উপলব্ধি করতে পারবেন। একবারে যতটা বুঝবেন, দুইবারে, একবারে 20%, দুইবারে 40%, তিনবারে 60%, 80%, পাঁচবারে 100% বুঝতে পারবেন। যাই হোক, এটা পুর এই জায়গাটাই না, এই মেডিসিনটার অ্যাকচুয়ালি এইখানেই সমস্ত কিছু থেকে আলাদা হয়ে গেছে অন্যান্য ওষুধের থেকে। এই পুরনেস না থাকলে এটা কিন্তু সিপিআর হতো না। সেকেন্ড আমি যাই, ও যখনই কোথাও বেরোয়, যে ও চেম্বারে যাচ্ছে সাথে কাউকে নিয়ে যাবে, অফিসে যাচ্ছে, অফিসে মানে চাকরি করে তো সরকারি ডাক্তার, অফিসে যা, ওর অফিস অনেক দূর, এখান থেকে 30-32 কিলোমিটার, কারে করে যায়, সাথে একা চালিয়ে, যে একা চালিয়ে গেলেও পাশে ড্রাইভারকে বসিয়ে রাখবে, তারপরে যাবে, একা গাড়ি নিয়ে যাবে না, কেউ না কেউ ওর সাথে থাকতে হবে, তাহলেই ও ঠিক থাকে, আদারওয়াইজ একা কোনো কাজ করতে পারে না। ওর মিসেস স্কুল টিচার, ন্যাচারালি ওকে অনেক কাজ করতে হয় একা একা, কিন্তু ও সেটা পারে না, তাহলে কেউ সাথে ওর রইল। একটা তো রুব্রিক আমি বললাম যে কোম্পানি ডিজায়ার ফর অ্যালোন হয় অ্যাগ্রাভেশন, আরেকটা রুব্রিক হবে ঠিক এই স্টেটটা দিয়ে, ঠিক এই স্টেটের উপর আরেকটা রুব্রিক হবে, বলুন আমি বলে দিলাম, এইটুকু একটু ট্রাই করুন। কেউ ইনসিকিউরিটি, ইনসিকিউরিটি মেন্টাল না ওর, অ্যাকচুয়ালি ইনসিকিউরিটি, সিকিউরিটি ইনসিকিউরিটিটা জিনিসটা কিরকম, সিকিউরিটি আমরা দুরকম ভাবে ভাবি, এক তো জানের খতরা যদি থাকে তাহলে পরে আমাদের সিকিউরিটি ও পুলিশের দরকার হয়, যে আমাকে বাইরে বেরোলে আমি খুন হয়ে যাব, সেটা একটা সিকিউরিটি। আরেকটা সিকিউরিটি আমাদের দরকার হয় মানি সিকিউরিটি, টাকা পয়সার সিকিউরিটি দরকার হয়। এছাড়া আর কিছু সিকিউরিটির কি কারো ধারণা আছে, আর কোনো সিকিউরিটি আমাদের দরকার আছে? হেল্ড হবে স্যার, হেল্ড ডিজায়ার, হেল্ড, রাইট, আমি এইটাই জানতে চাই, হেল্ড এমএল, হেল্ড ডিজায়ার না, হেল্ড এমএল, হেল্ড ডিজায়ারে তো আমার কেউ সাথে থাকলে ভালো হয়, চলে একা একা ভালো লাগছে না, যেমন আমি যদি গাড়ি চালাই না, আমি একা গাড়ি চালাতে ইচ্ছা করে না, আমি মিসেসকে বলি যে চলো না ঘুরে আসি, অনেকদিন চালানো হচ্ছে না, গাড়িটা গন্ডম করি, বা আমি আমার গার্ডটাকে নিয়ে নিই গাড়িতে, সাধারণত গার্ডকে বলাই চলো গিয়ে ঘুরে টুরে আসলাম। তা এটা হলো ডিজায়ার, আর ওর ডিজায়ার না, ও তো যাই চাই, ও নাহলে হয় না তো, বেরোতেই পারে না, যেতেই অফিসে যায় না সেদিন। এটা হেল্ড এমএল বিং, মানে সবসময় ওর সাথে যদি কেউ লেগে থাকে আর কেউ যদি ধরে থাকে তাহলে ওর এমএল, হেল্ড এমএল নাও যায় এটা, হ্যাঁ স্যার, রাইট? নেক্সট, এই যে যেটা ইনসিকিউরিটি যেটা বললে না, এই ইনসিকিউরিটির কাছাকাছি আরেকটা রুব্রিক আছে যেটা আমি এখানে নিয়েছি, এটা কিন্তু আমি ওকে সাথে সাথে ওষুধ দিইনি, আমি ওষুধ দিতে পারিনি, মানে আমি কনফিউজ হয়ে গেছি, আমি কি করবো এটাকে, মানে এটা মাথায় তো সিপি আসেই নি আমার, কোনো একটা ক্লু, মানে কালকে কালকে মন্তোষের সাথে কথা হচ্ছিল আমার, মন্তোষের সাথে অনেক কথা হচ্ছিল, তা আমি মন্তোষকে বললাম যে এই যে কত কত প্রেসক্রিপশন চলে আসে না আমাদের কাছে, যেটা দেখে না মানে হাস্যকর, ধরুন 1 ঘন্টা ধরে কেস টেকিং করে কেউ কেউ, কোনো কোনো ডাক্তার করে, ডিজায়ার, অ্যাভারশন, এটা ওটা সেটা, ফ্যামিলি হিস্ট্রি অমুক তমুক, শেষে গিয়ে দেখা গেল কি থুজা, কেন থুজা, নো আঁচিল নিয়ে এসছে, তাহলে বাবা 1 ঘন্টা কেন সময় নষ্ট করলি? মন্তোষ ভালো কথা বলেছিল, বলে কি দাদা একবার যদি একটু গন্ধ পেয়ে যায় না কিছুর,
ওইটার মাথা থেকে যায় না, যতই 1 ঘন্টা ধরে আমরা যাই কিছু জিজ্ঞাসা করি না কেন, কারণ মাথার মধ্যে একটা ঘুরতেই থাকে, থুজা 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 থুজা, আলটিমেট থুজাই লেখেও, এটা তো কোনো মানেই হয় না। থুজার কি ও পেলো তাহলে জিজ্ঞেস করলি কেন, থুজে দিয়ে দিয়ে ফটাফট দিয়ে থুজা দিয়ে চলে যায়, যাক শেষ। আমি একটা এরকম সরকারি পেয়েছি, মিট ডিজায়ার প্লাস 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 তিনটে প্লাস, শেষে সাইলিসিয়া লেখা আছে। অথচ সাইলিসিয়ার যত রেপার্টরি আছে আমি খুঁজে দেখেছি, সাইলিসিয়া অলওয়েজ মিট অ্যাভারশন, মিট অ্যাভারশন, মিট অ্যাভারশন, কোনোদিন খায় না সাইলিসিয়া, মাংস খায় না। আর ওখানে মিট প্লাস প্লাস প্লাস, অথচ কি মানেটা কি, তাহলে কেন আমি লিখলাম মিট প্লাস প্লাস প্লাস, তাহলে হুইচ মানে কিসের ভিত্তিতে সাইলিসিয়া লিখলো সেটা তো লেখেনি, যাক অন্য ব্যাপার। আমরা আবার ঘুরে চলে আসি, প্রিজাজ তো করবই না, মাথার থেকে আসলেও ভুলে যাব না, এ না না থুজা কেন হবে, তো নিজেকে নিজে সান্ত্বনা দিতে হবে, না কেন থুজা হবে, আচিল এসছে বলে কি থুজা নাকি। আমি একটা কেস বলি মাঝখানে, এই দিন সাতেক আগের কেস, অচিন্ত্যদাকে বলছিলাম যে মাঝে মাঝে এত দুঃখ পাই না, মনে খুব দুঃখ লাগে। এক মহিলা 3 বার আমার কাছে এসছে, থার্ড ফোর্থ টাইম এসছে, ফোর্থ টাইম এসে বলছে ডাক্তার কতবার আপনার কাছে আসলাম, আমার এটা সেরে গেছে ঠিকই কিন্তু আবার ব্যথাটা হয়েছে একটুখানি, কেন এরকম হলো। আচ্ছা ঠিক আছে বসো, দেখলাম, দেখে তার পায়ের নিচে কড়া ছিল, 2 কর্ণ। আমি অচিন্ত্যদাকে বলি, আমি এই আবার সেই একই ঘুরে ফিরে মাইন্ড সিস্টেমে আসার পরে এই 12-13 বছরে একটা কর্ণও ফেলিয়র হয়নি, একটা কর্ণ ফেলিওর হয়নি আমার। তার আগে 14-15 বছর প্র্যাকটিস করেছি ফিজিক্যালে, একটা কর্ণও সারাতে পারিনি জিন্দেগিতে। ডিফারেন্সটা হলো ওইখানে, অচিন্ত্য আমাকে বলেছিল যে আমরা যে ফিজিক্যাল করি তার সাথে মাইন্ডের ডিফারেন্সটা কি, ডিফারেন্স এটি 15 বছরে একটাও কর্ণ সারাতে পারিনি, 12 বছরে একটাও ফেলিওর হয়নি আমার কাছে, দিস ইজ দ্য ডিফারেন্স মাইন্ড আর ফিজিক্যালের মধ্যে। তারপরে খুলে দেখলাম যে তাকে আমি দিয়েছি ক্যালিমিউর, ক্যালিমিউর দিয়ে একটা কর্ণ ঠিক হয়েছে, এটা মাথায় আসাটা একটা কিন্তু বিশাল ব্যাপার, বিরাট ব্যাপার। আমি কি করে ক্যালিমিউর দিলাম আর তার কর্ণ ভালো হয়ে গেল, তার 2-3 মাস পরে এসে বলছে এই কথাটা, খুব দুঃখ লাগলো তখন ঘটনাগুলো, মানে এত ওটার পেছনে ক্যালিমিউর সিলেকশন করাটা কি সহজ দাদা বলুন তো দেখি, ফিজিক্যালও কি সহজ ছিল, ফিজিক্যালে হয়তো সহজ ছিল, মাইন্ডে সহজ না। তা আমি বললাম ঠিক আছে বসুন, তা আমি ওটার 200 দেওয়া ছিল 1 এম দিয়ে দিলাম, মানে হলো কোনো কেস কিন্তু সহজ না, কঠিন, সেই জন্য প্রিজাজ করব না। তা এই কেসটাও ঠিক, আমি 1 দিন না 2 দিন কি 3 দিন পরে আমি ওষুধ দিয়েছিলাম, কারণ এই 2-3 দিন আমার লেগেছিল ডাক্তারবাবুকে বুঝতে। এখানে যেটা ইনসিকিউরিটি মেন্টাল ব্যাপারটা, ইনসিকিউরিটি ঠিক না, কারণ সিকিউরিটি ওকে তো জানে কেউ মারবে না, আবার দ্বিতীয় হলো পয়সার অভাব নেই, ও নিজে সরকারি চাকরি করে আর মিসেস সরকারি চাকরি করে স্কুল টিচার, তাহলে ওর কিসের পয়সা, সিকিউরিটি তো স্ট্রং সিকিউরিটি, বলো আমার সিকিউরিটি নেই, কিছুই করি না, আজকে প্র্যাকটিস করছি কালকে প্র্যাকটিস বন্ধ হলো বাস গেল শেষ। আর অনেকেই আছেন এরকম, আমরা ডেইলি রোজগার করি, ডেইলি যাই, ডেইলি রোজগার হয় বা শেষ খতম, কালকে চেম্বারে যাবো না পয়সা নেই, আমাদের সিকিউরিটির সমস্যা আছে। এখানে হলো কনফিডেন্স ওয়ান টপ সেলফ কনফিডেন্স, মানে হলো ও নিজে বেরোতে পারে না, পারবো কি পারবো না, পারবো কি পারবো না, এই কনফিডেন্সটা ওর মধ্যে নেই, সেই জন্য সাথে কাউকে নিয়ে যায়, আর নিয়ে গেলে ঠিক আছে সব কাজ করে বেরিয়ে চলে আসে, রাইট, একদম ঠিক আছে। ইয়েস নো কিছু একটা, একদম একদম, এটা মিলল হু মিলল, একদম মিলে গেছে। এই দুইটাই হলো পিপিপি, প্রেজেন্ট প্রিডমিনেন্ট পারসিস্টেন্ট, এটাই ওর মধ্যে চলছে, এই জিনিসগুলোই কিন্তু নিয়ে যাচ্ছি আমরা। এই
পিপিপি মানে দেখুন কারও নেব সাথে পিপিপিও নেব, পিপিপি সাপোর্টিং বানাই আমি, কার্ডটাকে অরিজিনাল করে নিয়ে পিপিটাকে সাপোর্টিং করে, এটা আমার নিজস্ব মত, এটা মানতেও পারেন নাও মানতে পারেন, এটা আমি বলি না কাউকে যে ভাই মেনে চলো। আমি তো অ্যাকচুয়ালি আমার কেসগুলোকে শেয়ার করি, আমি তো কোনো সাইগেল সাহেব না থাকলে তো আমার কোনো ভ্যালু ছিল না। সাইগেল সাহেব এই সিস্টেমটাকে ডেভেলপ করেছে, তারপরে বিভিন্ন স্টলওয়ার্ডদের কাছে আমি শুনেছি, নিজের চিন্তাধারা দিয়ে, নিজের মনে ক্ষুধা ছিল, নিজের মনে জ্বালা ছিল, আমি শিখেছি নিজে 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 শিখেছি। আমার মিসেস, আমার ছেলে আমাকে বলতো তুমি না পাগল হয়ে গেছো বাবা, তুমি পাগল হয়ে গেছো। আমি যদি কথাটা বললি না আমার খুব ভালো লাগলো, কেন বলে যখন যতক্ষণ কেউ পাগল না হবে ততক্ষণ কেউ সাকসেস হতে পারবে না, তার মানে আমি সামথিং ডিফারেন্ট, সেই জন্যই আজকে আমি এখানে। কখন যে আমি এই জায়গায় চলে এসেছি আমি নিজেও জানি না, কিন্তু অ্যাকচুয়ালি এসে সবার জন্য সবাই আমাকে বলে বলে যে আচ্ছা তুমি ভালো পারো তুমি স্যার অমুক তমুক, সেই জন্য হয়ে গেছে। তাহলে পাগল হতে হবে অ্যাকচুয়ালি চিন্তা করতে করতে। তাহলে আমাদের হয়ে গেল হলো কোম্পানি ডিজায়ার ফর অ্যামেলিন অ্যামেল হোয়েন অ্যালোন হোয়েন অ্যাগ্রাভেশন হেল্ড কনফিডেন্স ওয়ান টপ সেলফ কনফিডেন্ট ডেলিশন ফোর। এবার একটু আসি, আর একটু এগোই, ওর কথাগুলো মনে করুন কি কথাগুলো বলছিল। ও যে ওখানে যেতে চায় না, এই যে অফিসে যাবে কি হবে, অফিসে যে কি হবে, যে বসবে অফিসে, রুগীরা বসে আছে, রুগী দেখবে 10টা 20টা 40টা 50টা কি হয় আমি জানি না, দেখবে ফটাফট ফটাফট ওষুধ দেবে, কম্পাউন্ডার আছে তারা ওষুধ দেয়, ও সই করে বা লেখে চলে আসে বাড়িতে, সিম্পল তো, এটাই তো কাজ। সরকারি চাকরি পাওয়াটা কঠিন, পেয়ে গেলে ছাড়াটা কঠিন। গিয়ে রুগী দেখবে চলে আসবে, এর মধ্যে তো আর কিছু নেই তো, তাহলে ও যেতে পারে না কেন, তাহলে ওর কিসের ভয়? তাহলে কিছু একটা মাথার মধ্যে ওর কিন্তু চলতে থাকে, সেটা কি সেটা কিন্তু ও বলতেও পারে না, বা আমিও পারবো না বলতে, বা অন্য লোকেরাও বলতে পারবে না, ওকে জিজ্ঞাসা করলে ওর লাভ নেই। এইটা এই স্টেটটা কি একটু চেষ্টা করুন, পেয়ে যাবেন, মনে তো একটু চেষ্টা করো পেয়ে যাবেন। এটা কি থট পারসিস্টেন্ট? না, থট পারসিস্টেন্ট মানে হলো থট মানে চিন্তা, পারসিস্টেন্ট মানে একই চিন্তা সব সময় লেগে থাকে, সেটা হলো থট পারসিস্টেন্স, পারসিস্টেন্স মানে লেগে থাকা একসাথে। তাহলে আমার চিন্তাটা চিন্তাটা কিন্তু সব সময় সাধারণত চিন্তাটা ভালোই হয়, বা কোনো জিনিসে আমি চিন্তা করছি মানে সেখানে কিন্তু ভয় থাক নাও থাকতে পারে, বা সেটা খারাপ নাও হতে পারে, থট মানে। তা এখানে তো খারাপই খারাপ, এখানে তো যেতেই পারে না একা একা, সেই জন্য এটা থট না, থটটাকে বলা যাবে না। থট মানে হলো আমরা উদ্ভাবন করি, আচ্ছা দাঁড়াও আমি চিন্তা করে বলছি তোমাকে, বলি না একটু চিন্তা করতে দাও, মানে থট একটু চিন্তা করতে দাও, কিন্তু সেটা তো না ওর, এটা ও কিছু একটা আশঙ্কা করে। আর একটু এগিয়ে বলে দিলাম, সাসপিসিয়াস না সাসপিসিয়াস এর পেছনে তো একটা উদ্দেশ্য লাগবে, যে এই লোকটাকে না আমি যে যাব ওই রাস্তা থেকে একটা পাথর ঢিল মারে ওই মোড় থেকে, কেউ ঢিল টিল মারবে না তো, দেখে নিচ্ছে কেউ, এটা হলো সাসপিসিয়াস। মানে আগের সাসপিসিয়াস এর কিন্তু একটা কিছু, এখানে তো কোনো কারণই নেই, না সামথিং হ্যাপেন সেটাও কিন্তু হবে না, যে ঘটবেই কি ঘটে, কিছু তো ঘটে না, সাথে কেউ নিয়ে গেলে তো কিছু হয় না, সুন্দর কাজ করে বেরিয়ে চলে আসছে, তাই এই জন্য তো কোনোদিন কোনো ঘটনা ঘটেনি তো, হ্যাপেন মানে কোথাও হয়েছিল তারপরে আমার সেই চিন্তাটা রয়েছে হ্যাপেন, এটা একদম সিম্পল সিম্পল রুবিক, এইলমেন্টস কাজলেস অফ অ্যান্টিসিপেশন, এইলমেন্টস অফ অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেট করে তো কিছু একটা, তার জন্য ওর এই অসুবিধাটা শুরু হয়, এইলমেন্টস অফ অ্যান্টিসিপেশন। আমি আমি না মানে শুধু চিন্তা ভাবনা করার একটু সুযোগ, মানে ভাব রাস্তাগুলো দেখানোর চেষ্টা করি, আমি তো আর শেখাতে পারবো না কাউকে ব্যাপারটা, যে এটা করো এটা করো, টিচারও নেই মাস্টারও নেই, কিন্তু আমি চিন্তা ভাবনাটা কিভাবে করা যেতে পারে একটা রুগী বা কি একটা থাকলে সেটা বলার একটা চেষ্টা করি আমি। নাও যাবে এটা এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশন, কিছু একটা অ্যান্টিসিপেট করে তার থেকেই না ওর মানে একটা সমস্যার সৃষ্টি হয়ে যায়। চলবে এটা, না যাবে
মানে আপনার আপনাদের ভাবনার সাথে মিললো কিনা, মানে আপনি যদি না নিতে পারেন, মানে আপনার মাথায় যদি না ঢোকে তখন মনে হবে ওহো এটা কেমন হলো ব্যাপারটা, তাহলে নিজে এটা কিছু একটা ভাবছে, যেটা সেই জন্য বেরোতে পারছে না। সেই জন্য বেরোতে পারছি না। এক্স্যাক্টলি, কিছু নেই তো, ফ্যাক্ট কি আছে? কিছুই তো নেই, যাবে কাজ করবে চলে আসবে, প্রতিদিন তো এটা হচ্ছেই তো বছরের পর বছর ধরে, এমন তো না কেউ গালি দিয়েছে, কেউ মেরেছে, কেউ অফিসার না করেছে, রাস্তায় কেউ ঢিল মেরেছে, না কিচ্ছু না তো। ও একা যেতে পারে না অফিসে, কেন পারে না? এটা বছরের পর বছর ধরে চলছে, যার জন্য ও কি করেছে, ও ভালো গাড়ি চালায়, বলেছে না যে আমি মিসেসকে নিয়ে পুরো পাহাড়টা ঘুরে চলে আসলাম। তো পাহাড়ে গাড়ি চালানো তো ব্যাপারটা সহজ না, কিন্তু আমিও পারি না ভালো, আমি অল্প বা হাই অল্টিটিউড যেতে পারি না, লো অল্টিটিউডে চলে আসবো, চালিয়ে চলে আসবো, কিন্তু ও হাই অল্টিটিউডেও চলে যায়। তার মানে পাহাড়ে গাড়ি চালানো একটা টাফ ব্যাপার, খুব সাহসেরও দরকার, প্র্যাকটিসও দরকার, কিন্তু ও চালিয়ে চলে আসবে যদি পাশে মিসেস থাকে। একা যাও পারবে না যেতে, একা প্লেনসেই পারবে না, ও তো পাহাড়ে তো দূরের কথা। তাহলে পরে ও কিছু আগের থেকে ভেবে বসে থাকে, ওর মাথার মধ্যে কিছু চলতে থাকে, যার জন্য ও পারে না যেতে, ড্রাইভার নিয়ে চলে যাচ্ছে, কোনো সমস্যা নাই, অফিস করে চলে আসছে, রুগী টুগী ডেকে চলে আসলো, হয়ে গেল সমস্যা। সাপোর্ট চাইছে, একটা সাপোর্ট ডিজায়ার করছে, তাই না? সাপোর্ট ডিজাইন না, সাথে কেউ থাকতে হবে, সাপোর্ট চায় না। সাপোর্ট মানে তো যে ভাই আমি একটা বাড়ি বানাচ্ছি, ভাইকে বললাম যে ভাই আমি একটা বাড়ি বানাচ্ছি, এটা কাজে হাত দিয়েছি, কিছু যদি লাগে তুই আমাকে একটু সাপোর্ট করিস। বলে আচ্ছা ঠিক আছে, কত লাগবে? 50,000, 1,00,000, 30, একটু ও সাপোর্ট করলো। বা এই যে আমি বলছি আপনাদেরকে এক একটা রুব্রিক, মাঝে মাঝে কি বলছি আপনাদের যে হ্যাঁ মানে সহমত আপনারা, বা আপনারা কি মেনে নিতে পারছেন? আপনার বলে হ্যাঁ ইয়েস চলবে দাদা, দারুণ গুড, দিস ইজ দ্য সাপোর্ট, আপনি আপনারা সাপোর্ট করলেন আমাকে, দেন আমি আগে বেরোলাম, এটা হলো সাপোর্ট। ও ও তো সাপোর্ট চায় না, পাশে চুপ করে বসে থাকলেও তো চলবে, হেল্ড ডিজায়ার টু বি এমএল, হেল্ড এমএল, ওর সাথে থাকা চাই, তাহলেই ওর অ্যান্টিসিপেশন যেটা ছিল সেটা চলে যায়। তাহলে এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেট কিছু করে পরেই তার একটা এলিমেন্টস, মানে তো বুঝতেই পারছেন মানে একটার থেকে আরেকটা কিছু হওয়া, একটার জন্য একটা কিছু হওয়া, তাহলে এলিমেন্টস কিছু অ্যান্টিসিপেট করছে বলে ওর এলিমেন্ট শুরু হয়েছে, এলিমেন্টসটা যাবে কিসে না, সাথে কেউ থাকলে পরে, দিস ইজ এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশন। এগোই একটু, এলিমেন্ট ফর অ্যান্টিসিপেশনের আর একটা ভাষ্য বলবেন। এলিমেন্ট ফর অ্যান্টিসিপেশনে এটা তো খুবই কমন রুব্রিক, অনেক জায়গায় পাওয়া যায়, একদম সিম্পল ভাবে বলতে পারে যে কালকে আমার একটা ফোন এসেছিল, একজন তুরা মানে মেঘালয়, মেঘালয় শিলং থেকে ফোন করেছিল, এর আগে আমি দেখেছিলাম পেশেন্টটাকে, পেশেন্টটা ভালো হয়ে গেছিল, আবার কোনো কারণে গলা ব্যথা হয়েছে, তো আমাকে কিছু রিপোর্ট অ্যালোপ্যাথিক ডাক্তার দেখিয়েছে, দেখানোর পরে সেই রিপোর্টগুলো আমাকে পাঠিয়েছে, পাঠিয়ে বলছে স্যার দেখুন না আবার বেড়েছে, আমি এই এই রিপোর্টগুলো করেছি। তা রিপোর্টগুলো কি কিছু কি বুঝলেন আপনি, আপনার কি চিন্তা হচ্ছে? বলে না আমার তো একটু চিন্তা হচ্ছে আবার কেন বাড়লো। আচ্ছা ঠিক আছে, এটা হলো অ্যান্টিসিপেশন, এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশন, ও অ্যান্টিসিপেট করছে কিছু একটা হয়েছে আবার, নাহলে আবার কেন ফুলে উঠবে, যার জন্য ও কি করেছে না আবার অ্যালোপ্যাথিক ডাক্তার দেখিয়েছে, দিস ইজ অ্যান্টিসিপেশন, আগের থেকে কিছু একটা ভাবা এবং তার থেকে এলিমেন্ট শুরু হয়ে যাওয়া। বড় রুব্রিক, এটা অনেক জায়গায় লাগানো যেতে পারে। চলবে, হবে? থ্যাংক ইউ, জি স্যার। এইবার আরেকটু আসি, এই কটা রুব্রিক দিলেই না এটা সিপিআ চলে আসে, সিপিআ বেরিয়ে আসে, আমি ওকে সিপিআ 30, 200, 1M, 10M এতদূর পর্যন্ত যেতে গেছে, যেতে হয়েছে আর কি। 10M যাওয়ার পরে মোরাললেস ও ঠিক হয়ে গেছে, ও আমি ইগুলো ফলো আপ গুলো খুঁজে পেলাম না, এত অনেক দিনে পুরনো আর ও এত রেকর্ডিং আছে, মানে কত আর বলবো, মানে
500-700 ভয়েস রেকর্ডিং আছে আমার এখনো মোবাইলে, তা ওর মধ্যে থেকে খুঁজে বার করা বড় ডিফিকাল্ট, টাফ। এটা ডায়েরিতে লেখা ছিল না বলে খুঁজে বার করা টাফ। আমি ডেট দিয়ে লিখে রেখে রেখি, তাহলে আমি ডেটটা দিয়ে রেকর্ডিং বের করে দিই, ওটা ডেট, ওর তো আর কোনো ডায়েরিতে মেনটেন নেই, সেই জন্য আমি খুঁজেই পাচ্ছিলাম না যে কবেকার কেস, এইটা পেয়েছি। তারপরে কোন একটা ওষুধ দিয়েছিলাম বোধহয়, তারপর বলছিল দাদা এখন আর কোনো সমস্যা হয় না, আমি এখন একা একা পারি সকলে। সমস্ত ওভারঅল কথাটার মধ্যে যদি ভাবা যায়, তাহলে একটা দ্বন্দ্বের মধ্যেও থাকতো, আমি এটা পারবো পারবো না, কি হবে এটা, কেন এরকম হচ্ছে আমার, বলেছে দাদা আমার কেন এরকম হচ্ছে, আমার তো আমার তো ভাল লাগছে না, এটা কি এরকম হয়ে গেল, এটা কেন এরকম হচ্ছে, এরকম তো হওয়ার কথা না আমার ব্যাপারটা। দিস ইজ অ্যান্টাগনিজম উইথ হারসেলফ, অ্যান্টাগনিজম উইথ হারসেলফ, নিজের সাথে নিজের একটা দ্বন্দ্ব। এখানে হারসেলফ মানে হলো ওই যে পুওর বললাম না, পুওর ফিলিংটা কেন হয়েছে, রিচ ফিলিং নেই কারণেই সে হার হারসেলফ হয়ে গেছে, ও হিমসেলফ হয়নি, হারসেলফ মানে কমজোরি হয়ে গেছে। মানে হিজ অ্যান্ড হারের সাথে ডিফারেন্স এইভাবেই তো করি, কমজোরি ছেলেদেরকে বেশি শক্তিশালী, মেয়েদেরকে একটু কম শক্তিশালী বলা হয়, সেই জন্য হারসেলফ বলা হয়েছে। অ্যান্টাগনিজম নিজের সাথে নিজে লড়ে যাচ্ছে যে কেন আমার এরকম হলো, ইস কেন। আমি আরেকটা রুব্রিক নিয়েছিলাম, সেটা হলো ইম্পালস মর্বিড। এই রুব্রিকটা আমি, ইম্পালস মর্বিডটা মানে হলো ওর একটা হঠাৎ করে হঠাৎ করে মানে খারাপ চিন্তাগুলো চলে আসছিল ওর মনের মধ্যে, এটা কেমন হলো, আমার এরকম হলো কেন, মানে কেন হয়েছে, কি করব আমি। তাহলে অ্যান্টাগনিজম উইথ হারসেলফ অ্যান্ড ইম্পালস মর্বিড, এতগুলো রুব্রিক আমি এটাতে নিয়েছিলাম। এই তো কেস শেষ। ইম্পালস মার্বেটটা কিন্তু আমরা, আমি তো বুঝতে পারিনি বাকি কি করছে। না আমি ওই জন্য বলতেও চাইনি ইম্পালস মর্বিডটা, আমি বললাম আর কি, মানে ছিল ওর সাথে সেই জন্য বলে দিলাম। ইম্পালস মর্বিডটা, মর্বিড মানে হলো কি, হ্যাঁ মার্বিন মানে আনহেলদি, মর্বিড কথাটার অর্থ হলো বলি না, মর্বিড স্টেট আর হেলদি স্টেট, হেলদি স্টেট আর মর্বিড স্টেট মানে অসুস্থ অবস্থা, অসুস্থ অবস্থাটাকে মর্বিড কন্ডিশন বলা হয়, মানে এটা সুস্থ অবস্থা না, আনহেলদি। আনহেলদি কন্ডিশন। তো এই আনহেলদি কন্ডিশনে হঠাৎ হঠাৎ করে ওর এইরকম একটা উদ্ভট চিন্তাগুলো চলে আসে, ওর যে সব সময় থাকে তা না, কখনো আসে কখনো আবার ঠিক থাকে, কখনো আবার আসে কখনো মাঝে মাঝে হয় মাঝে মাঝে ঠিক থাকে। দিস ইজ দ্য মর্বিড ইম্পালস, মানে একটা আনহেলদি হঠাৎ করে একটা উদ্বেগ চলে আসে ওর মধ্যে। এবার কিছুটা ক্লিয়ার আসলো, এটা কিন্তু ফিল, এটা হ্যাঁ এইটাই স্যার, হ্যাঁ অ্যাকচুয়ালি স্যার, ফিল, এই ফিলের উপর রুব্রিক এটাই, কিন্তু এটা হয়তো ডাইরেক্ট কোথাও পাওয়া যাচ্ছে না, কোথাও বলেনি, কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই যে কন্ডিশনটা, ওভারঅল কন্ডিশন যে মর্বিড কন্ডিশন, সুস্থ না, সুস্থ থাকার কথা ছিল, কিছু বাইরের থেকে দেখা যাচ্ছে না, কিছু টেস্ট করে কিছু পাওয়া যাচ্ছে না, বা এগুলোর মতো টেস্ট হয় না, কি টেস্ট করবে ও, কার কাছে যাবে। তাহলে সেই আনহেলদি কন্ডিশনের মধ্যে মাঝে মাঝে উদ্বেগ একটা ইম্পালস ওর মধ্যে চলে আসছে, সেটাই হলো ইম্পালস মর্বিড। এটা একটু কঠিন হয়ে যাবে বলে আমি বলতে চাইনি, যাকে যাই হোক কথা বললামই। এখন সহজ হয়ে গেছে, হ্যাঁ স্যার এখন এখন সহজ হয়ে গেছে, সহজে, হ্যাঁ আপনি রাইট বলে রাইট দিলেন তারপরে সহজ রাইট সহজ হয়ে গেছে। তো থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ। এই একটা কেস বলুন, আরেকটা কেস বলবো, ছোট্ট একটা কেস বলবো, একদম সহজ সহজ কেস বলবো, কারণ সহজও তো বলতে হবে, না হলে সবসময় যদি আমি কঠিন দিতে থাকি তাহলে তো। অ্যান্টাগনিজম হাসপাতাল আর একটু ডিসকাস করো, অ্যান্টাগনিজম কে আগে আমরা যেভাবে দেখতাম সেভাবে দেখতাম, যেটা আমি জানতাম যে তার দুটো বলুন, উইলের মধ্যে একটা দ্বন্দ্ব থাকবে, দুটো, একটা উইল বলবে যে আমি এটা করা উচিত, আর একটা বলবে না এটা করলে তোমার ক্ষতি হতে পারে বা করে কি লাভ। এই দুটো উইল কে যখন আমরা দেখো তখন অ্যান্টাগনিজম নেওয়া হয়, আমি যেটা জানতাম। এবারে এখানে আমি যেটা তাই, একটু এটাও তো, ডিসকাস এটাও তো তাই, এখানেও তো তাই, ও মনে নিজেকে নিজে বলছে এটা কেন এরকম আমার হচ্ছে, এরকম তো আমার হওয়ার কথা না, এরকম হচ্ছে কেন, আমাকে বলছে দাদা এরকম তো হওয়ার কিছু না, এরকম কেন আমার হচ্ছে, আমি তো বেশ সবই তো ঠিক ছিল,
এটাই তো, যে ও যে ভালো, ও ও মনে করছে আমার ভালো থাকাটাই স্বাভাবিক, আমার এরকম কেন হবে এই জিনিসটা, নিজেকে নিজে প্রশ্ন করছে তো। তাহলে পর নিজের সাথে নিজের দ্বন্দ্ব কিনা, নিজের সাথে নিজের তো দ্বন্দ্ব, যে আমি এরকম কে মনে হলাম, কেন হলো এরকম, কি কিছুর জন্য হলো। দিস ইজ অ্যান্টাগনিজম হারসেলফ, নিজের সাথে নিজের দ্বন্দ্ব একটুখানি। আপনি যেটা বলেন ওইটাই একটু অন্যভাবে চিন্তা করুন, যে কার সাথে দ্বন্দ্ব, নিজের সাথে দ্বন্দ্ব, দ্বন্দ্ব তো অ্যান্টাগনিজম মানে তো দ্বন্দ্ব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। একজন বলছে, মানে মন বলছে এটা করো, মন বলছে না করো না, মন বলছে এটা করো, মন বলছে করো না, এটা তো অ্যান্টাগনিজম। এই অ্যান্টাগনিজম কার সাথে? আমার সাথে, আমার সাথে আমার অ্যান্টাগনিজম, আমার সাথে আমার মনের দ্বন্দ্ব। এটাকে এভাবে বলা যায়, ও বেরোতে চাইছে কিন্তু বেরোতে পারছে না। না না তা না, বেরোতে চাচ্ছে, ও তো বেরোবে কি করে, রাস্তাই তো জানে না। রাস্তা, আপনার রাস্তা জানলে আপনি তো ট্রাই করবেন, এদিক দিয়ে বেরোবো ওদিক দিয়ে বেরোবো, রাস্তা জানে না তো, ও তো বেরোনোর রাস্তাই জানে না। ও আমার কথা যখন মনে পড়লো তখন ও রাস্তা পেয়েছে, আরে তাহলে তো দাদার সাথে কথা বলি, এটা হলো রাস্তা। তার আগে তো ও ওই এক ইম্পালস মরবিড অ্যান্টাগনিজম হার্সেল ওই করে যাচ্ছিল, কেউ সাথে চলো কি হলো আমার, এই সব বলুন। আর যদি কারো কিছু জানা থাকে সিপিআর সম্বন্ধে বা এই কেসটা সম্বন্ধে। নেক্সট কেসে যাবো আমি। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, পরের কেসটা, পরের কেসটা একদম ছোট্ট, একেবারেই সহজ, কিন্তু তার আগে একটু গল্পটা বলতে হবে একটু। আমি খুব মিস করে গেছি গতদিন স্ট্রামোনিয়াম পড়াতে গিয়ে, এই কেসটাই আমার পড়ানো উচিত ছিল, দেখানো উচিত, পড়ার, সরি আমি ভুল বললাম, এই কেসটা আমার দেখানো উচিত ছিল, আমার মাথায় ছিল না যে স্ট্রামোনিয়ামের এত ভালো একটা কেস। এই কেসটা প্রায় আজ থেকে 7 বছর আগের হবে, আমার কয়েকজন আসলো, আমি বসে আছি চেম্বার ভেতরে, কয়েকজন আসলো যে স্যার কোনো হুইল চেয়ার টেয়ার হবে? আলা হুইল চেয়ার কি হবে ভাই, হুইল চেয়ার কোথায় পাবো আমি? বলে কেন, আমি বলেছি কেন, বলে না একটা পেশেন্ট আসতে তো নিয়ে আসতে হবে। তা আমি উঠে গিয়ে মাথা দিয়ে গেছে এগিয়েছি, দেখি কি যে আরে ভাই এটা অ্যাম্বুলেন্স, আমার না মেজাইনান ফ্লোরে আমার চেম্বারটা, মেজাইনান ফ্লোর মানে হলো হাফ, অর্ধেক, মানে রাস্তার থেকে একটু উঁচু, আবার রাস্তা থেকে নিচে একটা ফ্লোর আছে, আর আমারটা হাফ সিঁড়ি উঠে ফার্স্ট ফ্লোরও বলা যায় না, মেজাইনান ফ্লোর বলে, এই জন্য তার উপরে আবার ফ্লোর আছে, এরকম উঁচু নিচু জায়গায় এরকম হয় আর কি, ওই জায়গাটা উঁচু নিচু আছে। তো অ্যাম্বুলেন্স থেকে নামাল এক মহিলাকে, আমার ওখানে একটা চেয়ার ছিল, যেমন রিভলভিং চেয়ার থাকে না, তার পেছনটা জন ছিল না, শুধু বসার জায়গাটা ছিল আর চাকা ছিল, ভাঙা চেয়ার একটা, আমি ওইটা নিয়ে যাবো। তো ওইটা ঠেলা করে ঠেলে নিয়ে দুইজন তিনজনে তুলে নিয়ে ওইটার মধ্যে বসে ওইটা নিয়ে ঠেলে আমার কাছে এসে বসলে, আমার কাছে এসে বসছে, বসার পরে বয়স 70-75 হবে মহিলা, যে কি হুয়া মাইজি, তো বড় বড় গোল গোল করে আমার দিকে তাকিয়েছি, বাবা মাই গয়া, কে হুয়া গয়া, মেরা ভাল্ব সব খারাপ হো গিয়া, তিনও কি দিন ভাল্ব খারাপ হয়। আমি আরো কি কি যেন রোগীগুলো নিয়েছিলাম সঠিক এখন মনে নেই, তা আমি ওকে স্ট্রামোনিয়াম দিয়েছিলাম, তখন স্ট্রামোনিয়াম দিয়ে ওকে প্রায় 15-20 মিনিট আধা ঘন্টার মতো বসিয়ে রেখেছিলাম। তারপরে আমি আস্তে আস্তে বলি, আবি কেসে লাগ রে, আবি আচ্ছা লাগ রে, বহুত আচ্ছা লাগ রে, শ্বাস ফুলা, মানে শ্বাস ফুলা মানে শ্বাসকষ্ট হচ্ছিল, ভাল্ব খারাপ হয়ে গেলে, যে তিনটে তিনটে হার্টের ভাল্ব খারাপ হয়ে গেছে, মানে সব ভালো রক্ত খারাপ রক্ত সব একসাথে হয়ে যাচ্ছে, তো এখানে একদম 6 দিন নার্সিংহোমে ছিল, 6 দিন নার্সিংহোমে থাকার পরে ওরা বলেছে নিয়ে চলে যান, অনেক বয়স, 75 বয়স হয়ে গেছে, কিছু অপারেশন হবে না, 6 দিনে পর প্রায় 50-60 হাজার টাকা খরচা করেছে, নিয়ে চলে যান বাড়িতে, লাভ নেই। ওরা তখন বাড়িতে নিয়ে যাওয়ার পথে পথে আমার সাথে কারোর সাথে শুনে টা না ঘরে নিয়ে গেছিল। তারপর আমি বললাম যে খাড়া হয়ে যাই, খাড়া হয়ে আলা আপ চাল থাকতে, বলে হ্যাঁ চাল থাকতে, চলো। তা দুই পা চলেছে, তা ও ছেলেকে বলছে চল রমেশ চল, আমি ঘর যাই,
तो আমি বললাম যে সরাও, ওটা সরাও, হেঁটে যেতে পারবে, যাও। আরে মাঝি যা পাएंगे क्या? বলে হ্যাঁ হ্যাঁ যা। ও হেঁটে চলে গেল, সিঁড়িটাও নেমে গেল, গিয়ে গাড়ি অ্যাম্বুলেন্সে উঠে বাড়ি চলে গেছে। তা 6-7 বছর হলো সেই মহিলা একাই আসে, একা আসে মানে সাথে কাউকে নিয়ে চলে আসে আমার চেম্বারে, এখন অ্যাবসলিউটলি ঠিক আছে, কোনো সমস্যা নেই। তা আমি 15 দিন পরে যখন রিভিউ, যখন ফলো আপ হয়, তখন উনি আসলো, এসে আমি বললাম যে ওর ছেলেকে বললাম যে মাঝি ঠিক হয়? বলে হ্যাঁ ঠিক হয়। বলে যে কেসে পাতা চলা ঠিক হয়? বলে নেই, সব তো কুছ কর রা হ্যায় অভি, আব তো ঠিক হ্যায়। বলে কাম করো? মানে বলো, আমি বলে যে যে তুমি কাম করো, উসকো লেকে উহি পর উহি নার্সিং মে যাও, আর পুরা সারে যে টেস্ট হ্যায় ও করো, করনে কে বাদ মেরে ফির রিপোর্ট দিখাও মেরে কো। ওরা নিয়ে গেছে, নিয়ে টেস্ট করেছে, তো ওর ছেলেকে বলছে ঠিক আছে চলে যাও, কাল আগে রিপোর্ট লিয়ে জানো। পরের দিন গেছে, তা নার্সিং হোম থেকে বলেছে যে এক কাম কিজিয়েগা না, মাজি কো ফির লানা পড়েগা, কিউকি ও তোর ডক্টর নে বোলা ফির দুবারা করনা পড়েগা। ওরা আবার নিয়ে গেছে মাজিকে 2-4 দিন পরে, নিয়ে গিয়ে আবার টেস্ট ফেস্ট করেছে, বলছে ঠিক আছে কালা যাও আগে লিখে জানা রিপোর্ট। পরের দিন ছেলেটি আবার গেছে রিপোর্ট আনতে, তো বলে যে স্যার থোড়া গড়বড় হো গিয়া, ফির 2 দিন বাদ আইয়া। ও ছেলেটা আমার কাছে এসছে, আরে কার এত সময় থাকে বারবার করার, সবাই তো ব্যস্ত লোক না, আমাকে এসে বলছে দাদা এই ঘটনাটা হলো। আমি বললাম এই ঘটনা হলো? আর ঠিক আছে ছাড়ো, আর যেতে হবে না, আর যেতে হবে না রিপোর্ট, ঠিক আছে। তখন আমি বলছি আচ্ছা ও লোক এসে কিউ কিয়া, সমঝা নেই? বলে না নেই তো সমঝা, আমার দেখো উসি নার্সিং হোম মে কিয়া, উসি নার্সিং হোম পুরা ডিটেলস কিয়া, ও সব তোমারা রিপোর্ট কিয়া, দেখা যে হার্ট খারাপ হ্যায়, আবি দিখ রা হ্যায় হার্ট ঠিক হ্যায়, ও সোচ রা হ্যায় কি উসকা মেশিন খারাপ হ্যায়, সমঝা কি নেই? না ঠিক সমঝা, ঠিক বলে বুঝতে পারলেন ঘটনাটা? ওরা ঘাবড়ে গেছে নার্সিং হোম যে মেশিন খারাপ হয়ে গেল নাকি রে ভাই, কি রিপোর্ট আসছে সব এইসব। ওরা তো আর বলেনি যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেছি, আর করলেও মানবে না শুনে। সেই কেসটাই, সেটা থ্যাংক ইউ স্যার, সেই এটা কেসের আমার জন্য। কাছে ভিডিও ভিডিও আছে, একদম ভিডিও ভিডিও রেকর্ড আছে, দেখাবো কোনোদিন একদিন। আচ্ছা এই কেসটাই একদিন ফোনে কথা হচ্ছে আর কি, ছেলে এসছে বলে যে মার শরীরটা ভালো না, কি যে হয়েছিল আমার অতটা মনে নেই, যে মাকে একটু ওষুধ দিতে হবে, লাগাও ফোন, লাগাও ফোন লাগিয়েছে। আমি বলি মা জি কি প্রবলেম? বলে ডক্টর সাহেব বহুত তকলিফ, খারাপ শরীর খারাপ, আচ্ছা নেই হ্যাঁ কি কি হয়েছিল আর বলছে এরকম। আলাম যে ক্যা চিন্তা হো রে? বলে আপ তো জানতে হ্যায় মেরা 4 লড়কা হ্যায়, এক তো লড়কা গুজর গয়া, উসকা এক ছোটা বচ্চা হ্যায়, ও বচ্চা কো মেরে কো দেখনা পড়তা হ্যায়, উসকো কোন খিলায়েগা, ছোটা হ্যায় ও, উসকো খিলানা পড়তা হ্যায়, নহানা পড়তা হ্যায়, পড়াই সব কুছ করনা পড়তা হ্যায়, হ্যায় তো মেরা সব জয়েন্ট ফ্যামিলি, লেকিন ইসকো বচ্চা কো কোন দেখে, বচ্চা ইধার উধার ঘুমতে রহতা হ্যায়, পুরা জমিদারে মেরা হ্যায়, মেরে করনা পড়তা হ্যায়, অগর মেরে কুছ হো জায়েগে তো ইসকো কোন দেখেগা। হ্যালো আচ্ছা ইসলিয়ে দবা চাহিয়ে? বলে নেই ইসলিয়ে ইসলিয়ে দবা নেই, মেরে কো ঠিক রহনা হ্যায়, মেরে কো জিন্দা রহনা হ্যায়, ইসলিয়ে না দবা চাহিয়ে, আর মেরে কো পতা হ্যায় আপ হ্যায়, আপকা সাথ মে জুড়া হু না, কিতনা দিন হো গিয়া ডক্টর সাহেব, আপ হ্যায় তো ইসলিয়ে মে ঠিক হুঁ, আপসে বাত করনে সে মেরা ঠিক হো জাতা হ্যায়, আপ থোড়া দবা দিজিয়ে কাম কো। হ্যালো ঠিক আছে দবা দিজিয়ে। এই কেসটাকে আমি সিপিআর দিয়েছিলাম পরে, তো সিপিআর দেওয়ার পরে আবার ফিট, সব ঠিক আছে, একদম সিম্পল কেস, কিন্তু একদম সহজ কেস, কন্ট্রাডিকশন কিরকম হবে? ধরুন ফোনেই কথা হচ্ছে, বলুন কি কষ্ট আমার, এই এই কষ্ট আর আর কিছু না, আর কিছু বলে না, আর কিছু না, তা হয়তো সাথে বাবাকে আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, ও কথা বলতে চাচ্ছে না কেন, ওকে মনে হচ্ছে যেন ঠিক ভালো লাগলো না আমার, ও বলছে যে ও কথা বলতে চায় না ডাক্তারের সাথে। কেন? ও ছাড়েই না, ঠিক হয় না, সেই জন্য কত কথা বলতে চায় না, কত ডাক্তার দেখানো হয়েছে। আচ্ছা তাহলে এখন বললো যে, বললো যে আমার জন্য বললো, আমি বললাম কথা বলতে তাই কথা বললো। আচ্ছা এই কন্ডিশনটা হলো,
অপোজ টু হিজ ইন্টেনশন। ওর ইচ্ছা নেই কিন্তু ও বাধ্য, ইচ্ছা তো করতে কথা বলতে বাধ্য হচ্ছে, কেন বাবা বলেছে বলে, আন্ডারটেকিং থিংস অপোজ টু হিজ ইন্টেনশন। ক্লিয়ার? একদম ইচ্ছা নেই কিন্তু ইচ্ছা করে করতে হচ্ছে, কি করবে বাবা বলেছে তাই। ক্লিয়ার? আমি হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক আছে। ওই কেসটা রেসপন্সিবিলিটি টেকিং টু সিরিয়াসলি কেন নেব, এই বয়সে 80 বছর বয়স, 80-82 বছর বয়সে, এই বয়সে ওই রকম দায়িত্ব নিয়ে নেওয়াটা, অ্যাংজাইটি চিলড্রেন দুটো হলো। আর আর কেউ কিছু? মানে একটু অ্যাংজাইটি হেলথ বাবু ঠিক রাখতে হবে, অ্যাংজাইটি তার নিজের হেলথটাকে ঠিক রাখতে চাইছে, অ্যাংজাইটি নেই তো, তো ওর হেলথ তো ঠিকই আছে, ওর হেলথ তো ঠিকই আছে, অ্যাংজাইটি হেলথ না, ওর হেলথ ঠিক আছে, আপনি আমাকে ওষুধ দেন তাহলে আমি ভালো হয়ে যাবো, ভালো হয়ে গেলে পরে ওকে দেখতে হবে তো, ওর একটু বিন্দুমাত্র অ্যাংজাইটি নেই, ও একদম ঠিক আছে, অসুস্থ হলে তো ওষুধ খাবেই, এটা তো স্বাভাবিক, যে অসুস্থ হলে ওষুধ খাবেন না, আপনি খাবেন না ওষুধ? আপনি কি ইসের জন্য ওষুধ খাবেন নাকি, অ্যাংজাইটির জন্য ওষুধ খাবেন নাকি? আপনার সুগার হয়েছে তো ওষুধ খাবেনই আপনি, সিম্পল, ওর শরীর খারাপ হয়েছে আমার কাছে ছাড়া কার কাছে যাবে, ও আমার কাছে 6-7 বছর ধরে তো আমার কাছে ওষুধ খায়, ও কোথায় যাবে? অ্যাংজাইটি না অ্যাকচুয়ালি, এটাই আবার সেই হেল্ড বিং অ্যামেল, আমার সাথে লেগে আছে বলে ও আরামে আছে এবং আমার সাথে লেগে থেকে ওষুধ চাচ্ছে, ডেলিশন হেল্ড বিং অ্যামেল, হেল্ড অ্যামেল আর কি ব্যাপারটা, আমার সাথে লেগে আছে এটাও ঠিক, সেই পুর কন্ডিশন, ডিলিশন পুর, পুর হওয়ার তো কোনো দরকার নেই এখানটা, কারণ ও টাকা দিচ্ছে ওষুধ নিচ্ছে, পুর হবো কেন, সে তো টাকাই দিচ্ছে আমাকে, এমন তো না যে বিনা পয়সায় আমাকে ওষুধ নিচ্ছে, পুর হয়ে গিয়ে ভিক্ষার মতো চাইছে, পুর কখনো হয় যে ভিক্ষা যখন চায় তখন পুর করে, পুর না হলে তো ভিক্ষা দেয় না কেউ, পুর বলে না স্যার দেন না দাদা 10টা টাকা দেন না একটু ভাত খাবো, এটা পুরনেস, কিন্তু ও আমার কাছে কেন এটা করছে, ও কি বিনা পয়সায় ওষুধ দিচ্ছে, ও তো টাকা দেবে রীতিমতো আমাকে, তাহলে পোর হওয়ার কোনো মানে ছিল না, কিন্তু সিপিয়া ওইরকম পোর হয়ে গিয়ে আপনার কাছে বলবে, কারণ ওর ভেতরে অতটা শক্তি নেই, তাকাত নেই। ওকে ঠিক আছে।